नमस्कार बंधुरा, आमी सुदीप और आपनारा देखछेन सुदीप टीजीएफ। आजकेर भिडियोर मूल विषय हलो गाछे कखन कतदिन छाड़ा बा कोन समय की परिमाणे कीटनाशक फांगासाइड पीजीआर और माइक्रोन्यूट्रिएंट इत्यादि स्प्रे करते हबे। समस्त बागानीदेर जन्य आजकेर भिडियोटी खूबी गुरुत्वपूर्ण होते चलेछे। आमरा प्रत्येकेई गाछे स्प्रे करे थाकि, किन्तु सठिक समये বা সঠিক অনুপাতে গাছে স্প্রে না করে গাছের উপকারের জায়গায় ক্ষতি করে ফেলি। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে গাছে স্প্রে করার বিষয়ে একটা স্ট্রং ধারণা তৈরি হয়ে যাবে। একটি গাছকে সুন্দর সবুজ রোগমুক্ত ও ফুল ও ফলে ভরিয়ে রাখার জন্য যে যে স্প্রেগুলি করতে লাগে সেগুলির মধ্যে প্রধান হলো কীটনাশক। এছাড়া ফাঙ্গাসাইড বা ছত্রাকনাশক, পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট। শুরুতেই আলোচনা করা যাক কীটনাশক বা পেস্টিসাইডের ব্যবহার নিয়ে। আমরা যেমন আমাদের শরীরে অসুস্থতা বোধ করলে ঔষধ খেয়ে তা ভালো করি, তেমনি আমাদের শখের এবং ভালোবাসার বাগানকে সুস্থ এবং রোগমুক্ত রাখার জন্য কীটনাশক স্প্রে করতে হবে। এখন প্রশ্ন হলো কোন কোন সমস্যার জন্য ও কতটা পরিমাণে কি কীটনাশক স্প্রে করব। আমাদের প্রত্যেকের বাগানেই কমন কিছু রোগ পোকার সমস্যা থাকে, যেমন মিলিবাগ, সাদা মাছি, লিপ লাইনার, লাল মাকড়, লেদা পোকা, জাপ পোকা, মাকড়সা ইত্যাদি। এই সমস্ত পোকামাকড় দমনের জন্য দুটি উপায়ে গাছে স্প্রে করা যেতে পারে। প্রথমটি হলো জৈব এবং দ্বিতীয়টি রাসায়নিক। প্রাথমিকভাবে আমরা আমাদের বাগানে জৈব উপায় অবলম্বন করে পোকামাকড় দমনের চেষ্টা করতে পারি। জৈব কীটনাশক ব্যবহার করলে একদিকে যেমন গাছে স্প্রে করবার সময় আমাদের শারীরিক ক্ষতি হওয়ার থেকে সতর্কতা অবলম্বন কম করতে হয়, অন্যদিকে ফল ভর্তি গাছে স্প্রে করার পর সেই গাছ থেকে ফল সংগ্রহ করা যায় সাথে সাথে এবং ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়ে ব্যবহারও করা যায়। এখন প্রশ্ন হলো কি জৈব কীটনাশক ব্যবহার করা যাবে। বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই জানা আছে নিম তেলের বিষয়ে। জৈব কীটনাশকের মধ্যে এক এবং অন্যতম গুরুত্বপূর্ণ কীটনাশক হলো নিম তেল। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাত্রার নিম তেল পাওয়া যায়। যখন নিম তেল সংগ্রহ করবেন তখনই কিভাবে এবং কত অনুপাতে ব্যবহার করবেন সেটা জেনে নেবেন। সাধারণত 1 লিটার জলে 8 থেকে 10 ফোঁটা বা 1.5 থেকে 2 ml মিশিয়ে গাছে স্প্রে করা যাবে। নিম তেল বা জৈব কীটনাশক ব্যবহার করে সমস্যার সমাধান না হলে রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হবে। কয়েকটি রাসায়নিক কীটনাশক যেমন কনফিডার, অ্যাডমায়ার, ওসিন, কাকা, একতারা, হামলা ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। বাগানে কোনো রোগ পোকার সমস্যা না থাকলেও 15 দিন অন্তর একবার 1 লিটার জলে 1.5 ml থেকে 2 ml মিশিয়ে স্প্রে করে দিতে হবে। সমস্যা বেশি হলে 7 দিন বা 5 দিন ছাড়া একেবারে সকালে বা সূর্যাস্তের পরে স্প্রে করতে হবে। বাগান রোগমুক্ত হওয়ার পর দ্বিতীয় যে সমস্যা বাগানে দেখা যায় সেটি হলো ছত্রাকজনিত সমস্যা। এর দ্বারা গাছের পাতা, ডালপালা ও শিকড়ে পচন ধরে। পাতা ঝরে যাওয়ার সাথে সাথে পুরো গাছও কখনো কখনো মারা যায়। এছাড়া ফুলের কুঁড়ি ও ফলের গুটিও ঝরে যায় ছত্রাকের আক্রমণে। বাগানে ছত্রাকজনিত সমস্যা না থাকার জন্য কীটনাশক ব্যবহারের ঠিক 2 থেকে 3 দিন পরই 1 লিটার জলে 1 চা চামচ ফাঙ্গাসাইড বা ছত্রাকনাশক 15 দিন ছাড়া গাছে স্প্রে করতে হবে। কয়েকটি ছত্রাকনাশক হলো ব্যাবিস্টান, সাপ, ব্লুকপার, ব্লাইটক্স 50W ও ম্যানসার। গাছে কীটনাশক এবং ছত্রাকনাশকের ব্যবহার করে গাছকে রোগমুক্ত করা যাবে, কিন্তু গাছকে সবুজ, সতেজ এবং অধিক সংখ্যক মুকুল বা কুঁড়ি আসার জন্য গাছে পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। পিজিআর গাছে স্প্রে করলে গাছে অনেক বেশি মুকুল বা কুঁড়ি আসার সাথে সাথে শিকড়ের সংখ্যা বৃদ্ধি, গাছের জলশোষণ ক্ষমতা, ফুল ফল ও পাতা ঝরা বন্ধ হয় এবং উল্লেখযোগ্য হারে অধিক ফলন নিশ্চিত করে। কয়েকটি খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ পিজিআর হলো মিরাকুলান ও প্ল্যানোফিক্স। 1 লিটার জলে 1.5 ml মিশিয়ে স্প্রে করলে গাছে একটা বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। গাছে স্প্রে করলে অবশ্যই একেবারে সকালে বা সূর্যাস্তের পরই গাছে স্প্রে করতে হবে।
এখন আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান নিয়ে আলোচনা করব, আর যেটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট। আমরা গাছের প্রয়োজনীয় সার সঠিক সময়ে নিয়ম করেই প্রয়োগ করে থাকি, আর এর দ্বারা গাছকে প্রয়োজনীয় এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়ামের যোগান দিই। কিন্তু এনপিকে ছাড়াও গাছে খুব ভালো ফুল ও ফল ধারণের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের প্রয়োজন হয়। অনুখাদ্য আসলে খুবই কম পরিমাণে গাছে লাগে, কিন্তু অনুখাদ্য না ব্যবহার করলে গাছের পুষ্টি বৃদ্ধি, ফুল ও ফল ধারণ ক্ষমতা সব কিছুই ব্যাহত হয়। গাছের যে সমস্ত অনুখাদ্যের প্রয়োজন হয় সেগুলি হলো বোরন, দস্তা, মলিবডোনাম, লোহা, তামা, ক্লোরিন, ম্যাঙ্গানিজ ইত্যাদি। এই সমস্ত অনুখাদ্যগুলি গাছের গোড়ায় দানা খাবার হিসাবে যেমন প্রয়োগ করা যায়, তেমনি গাছে স্প্রে করেও গাছের প্রয়োজনীয় অনুখাদ্যের পূরণ করা যায়। কয়েকটি অনুখাদ্য যেমন সিউড এক্সট্রাক্ট, অ্যাগ্রোমিন গোল্ড বা মোবোমিন, 2 লিটার জলে 1.5 ml মিশিয়ে গাছে স্প্রে করলে অনুখাদ্যের চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে। গাছের প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ 4 ধরনের বিষয়, কীটনাশক, ছত্রাকনাশক, পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্টের বিষয়ে আলোচনা করলাম, এবং যেগুলি গাছে সঠিক নিয়মে, সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে যদি গাছে স্প্রে করা যায় তবে গাছ খুব ভালো সুস্থ এবং স্বাভাবিকভাবে বেড়ে উঠবে, সবুজ ও সতেজ থাকবে, গাছে অধিক সংখ্যক ফুলও কুঁড়ি আসবে এবং বেশি পরিমাণে কুঁড়ি ফলে রূপান্তরিত হবে। গাছে স্প্রে করার বিষয়ে আশা করি বেশ কিছুটা ধারণা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই ভিডিওটির বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো কৃষি বিষয়ক প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে ভিডিওটিকে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলের সমস্ত ভিডিও পোস্ট হওয়া মাত্রই দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল চিহ্নটি ক্লিক করে অল নোটিফিকেশান অফ করে দেবেন।